বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিছুক্ষণ আগেই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে ভাবেরহাট জলপেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে বাড়ি ফিরছিলেন একটি টোটোতে করে কয়েকজন। আচমকাই গোসারহাট বিএড কলেজ সংলগ্ন এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে। সেই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। এখানেই তাদের প্রাথমিক চিকিৎসা চলছে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে ভিড় জমিয়েছেন। আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। জলপেশ্বর শিব মন্দিরে পুজো দিয়েই ফিরছিলেন, সেই সময়ই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই বাইক চালক ছিল, কিভাবে ঘটলো এই ঘটনাটা আপনার সঙ্গে। দাদা, কিভাবে ঘটলো এই ঘটনাটা, কিভাবে ঘটলো এই ঘটনাটা? একবার না বললেন কিভাবে ঘটলো? এটা বললাম যে বাইক টোটো আসছে না, আমি শিশুর কাছে থেকে বাইরে যেতে। আচ্ছা, ওই যে বিএড করেছে পরে একটা রোড আছে, আমি পূর্ব দিকে যাবো। আচ্ছা, তো দাদা এই সাইড দিয়ে আসতেছি, আমি গাড়ি সিঙ্গেল দিয়েছি, ক্যামেরা ঘুরাবো, এই যে অর্ধেক রাস্তা আমি এমনি ঘুরেছি, ও পুরো স্পিডে আসছে না, ওখানে থামিয়ে গেছি, আসি কন্ট্রোল করতে পারে নাই, সামনের যে গাড়িটা পাল্টে গেছে। কয়জন আহত হয় যে দেখিনি, কয়জন হয়েছে টোটো চালক যেটা জানালো আপনার গাফিলতিতেই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, কি বলবো? দ্রুত বলো, ওনার সঙ্গে আমি বাইরে সামনে কথা বলতেছি। মানে দ্রুত গতিতে আপনি আসছিলেন, সেই সময় এই দুর্ঘটনাটা ঘটে। দ্রুত গতিতে কি, আমি যদি সামনের দিকে যাবো ওইদিকে কেন ঘুরাবো, ওই সময় কেন আমার গাড়ি স্পিডে থাকবে, আমি তো সোজা যেতেছি না, আমি পূর্ব দিকে কেন ঘুরাবো? আচ্ছা, আমার গাড়িটা কীভাবে স্পিডে থাকবে আপনি বলো। কোন জায়গায় ঘটনাটা ঘটে? এই যে বিয়ের পথের পাশে, ওখানে সামনে একটা দোকান আছে না, ওইখানে সামনে দোকানটা আছে না, সামনে। আপনাকে কেউ আটক করেছে কি? হ্যাঁ, আটক করেছে। কতজন আটক করছে? গাড়ি চাবি নিতে চাইছিল আমার, ঠিক আছে আমি হাসপাতালে যাবো, দেখি কী হয়েছে। যাবি আটক করেছে, একজন কি বলছে ও বাড়ি নিতে যাবে না, যাই নেই ও বাড়িতে যাবো কেন। তো আপনার গাফিলতিতে ওরা অভিযোগ তুলছে, তার পাশাপাশি এখানে অসুস্থ যারা ব্যক্তি রয়েছে তাদের সাথে কথা বলেছেন এখনো পর্যন্ত? যাইনি, বাইরে আছে, আমি বলছি আমি ট্রেনের এখানে হোক তো যাবনি। আসুন দাদা, বড় পেশেন্ট আছে, আমার ড্রাইভারের সাথে আমার কথা, দুই যে ড্রাইভারের আমার কথা হবে। আচ্ছা, কী নাম আপনার? দীপঙ্কর। বাড়ি কোথায়? মুসাইগঞ্জ। আমরা কথা বললাম বাইক চালকের সঙ্গে, আপনারা শুনলেন যে ইনি ফিরছিলেন কোথা থেকে, আর সেই সময় এই দুর্ঘটনাটা ঘটে। আমরা দেখাচ্ছি সরাসরি, ভাবেরহাট জলপেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। দেখাচ্ছি সরাসরি। দাদা, যারা আহত হয়েছে তারা কিছু হয় আপনার? না, তারা মানে কি কি ঘটেছিল, মানে কি শুনলেন এখানে? যেটা আমি শুনতেছি ওই বাইক লাগাইছে টোটোকে। আচ্ছা, তারপর কি হলো? তারপরে এখানে চিকিৎসা চলছে নাকি ট্রান্সফার করলো? না, এখানে চিকিৎসা চলছে, দেখি ডাক্তারবাবু কি বলে, তারপরে আমরা ব্যবস্থা নিচ্ছি। বর্তমান কি রকম অবস্থা? বর্তমানে তো অবস্থা ভালো না, এখন তো জানো আছে ডাক্তার আছে। ভাবেরহাট জলপেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন, সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে, এখানেই তাদের চিকিৎসা চলছে এমনটাই আমরা জানতে পারছি। এই মুহূর্তে আমরা লাইভটি সম্পূর্ণ করছি, পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটিকে লাইক এবং ফলো করুন। ধন্যবাদ।